কাটো আশা করি আপনারা ভালো আছেন তো আমাদের ভিউয়ার্সের জন্য আজকে আবার নিয়ে আসলাম একটা সোলো জুসার সুমাইয়া ট্রেডার্স থেকে আমি আব্দুর রহিম যারা আমার চ্যানেলটা দেখবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিবেন আমার সুমাইয়া চ্যানেলটার নাম হলো সুমাইয়া ট্রেডার্স এবং আজকে আপনাদের জন্য যে জিনিসটা নিয়ে আসলাম একদম আনকমন একটা জিনিস নিয়ে আসলাম যেটা আপনাদের ঘরে ঘরে প্রয়োজন এবং জিনিসটা সবার প্রয়োজন এটা নাম হলো আপনার সোলো জুসার এই ব্র্যান্ডটা হলো আপনার অনেকে মনে করবেন ব্লান্ডার না এটার ভিতরে গাজর আনারস আঙ্গুর তারপরে হলো আপনার মনে করেন আমলকি তারপরে আমরা যে মনে করেন যে ইয়া খাই এই আনারস খাই তারপর গাজর খাই এই গ্যান্ডারি খাই তারপরে আমরা খাই এই জিনিসগুলোর কিন্তু রস বের হয় না রস বের হয় না কি কারণে এগুলো শক্ত জিনিস এগুলো ফ্রেশ জুসারের মধ্যে কিন্তু জুস হয় না তো এগুলো লাগে হলো আপনার সোলো জুসার এটার নাম শক্ত দুই দিকে ঘুরবে কারণ এই জিনিসটা তো শক্ত আপনি যখন আটকে যাবে তখন আপনার এটা আবার উল্টা দিবে আবার খুলে যাবে আর এটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা দেখেন এটা হলো অরিজিনাল মেড ইন ইন্ডিয়া 250 ওয়াটের জুসারটা সোলো জুসারটা এবং এটা 24 মাসের কোম্পানি থেকে গ্যারান্টি আছে 2 বছরের 2 বছরের ভিতরে মোটর জ্বলা যাক পুড়ে যাক সম্পূর্ণ নতুন মোটর পাবেন এবং 7 বছর সার্ভিস ফ্রি পাবেন এটার ভিতরে যত ধরনের শক্ত জাতীয় ফল আছে বেদানা বেদানা আমরা চাবাই খাইতে গেলে এটার ভিতরে দানা থাকে ভুসি ভুসি বাচ্চারা খাইতে চায় না তারপর আপনি গ্যান্ডারি যদি আপনি চাবাই খাইতে হবে সেটা রস বের করতে পারবেন এটার ভিতরে সবকিছু সম্ভব আমলকি আমরা এগুলা আমরা আজকে এত ফল এখানে না দেখায় আপনাদেরকে যদি এটা কেউ যদি আপনার আমি যে ফলগুলোর কথা বলছি যদি না করতে পারেন আমি সম্পূর্ণ টাকা একদম ব্যাক করে দিব আপনাদের জন্য এখানে আজকে গাজর নিয়ে আসলাম গাজর কিন্তু খুব শক্ত জাতীয় জিনিস এটা রস কিন্তু আপনারা ব্লান্ডারে করতে পারবেন না তো আমি এখানে কথা না বাড়ায় আমাদের দোকানের ঠিকানাটা দেখা দিচ্ছি এই মিয়াকোর প্রোডাক্ট দেখেন আমার দোকানের নাম সুমাইয়া ট্রেডার্স দোকান নাম্বার 139-40-41 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা 1205 এটা নিউ মার্কেট গ্র্যান্ড ফোরে আমাদের দোকান সিটি কমপ্লেক্সের নিচতলা কাঁচা বাজারের পাশে পোস্ট অফিস গেটের হাতের বামে বিশ্বাস বিল্ডার্স রহিম স্কয়ার এটার এখানে সুমাইয়া ট্রেডার্স আপনারা আসলে পাবেন আমাদের এখানে TNT নাম্বারে আপনারা ফোন দিবেন ইমো আসছে বাইবার আছে নেটওয়ার্কের সমস্যা যারা চিন্তা অসুবিধা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আসবেন তো এখানে আজকে দেখেন আমি এই যে গ্যারান্টি কার্ডটা আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা এখানে দেখেন গ্যারান্টি কার্ড এবং এটার ভিতরে কি কি ফল আপনারা করতে পারবেন এই যে দেখেন বেদানা আপনারা এখানে একদম পিওর রস নিতে পারবেন এখানে আপেল আপনারা কিন্তু আপেলের রস বের করা জানেন এটার ভিতরে আপেলের রস বের হবে তরমুজের রস বের হবে এখানে মালটার রস বের হবে আঙ্গুরের রস বের হবে এখানে মনে করেন যে আপনারা মনে করেন টমেটোর রস বের হবে আমরার রস বের হবে আমরা তারপর আমলকি তারপর আপনার মনে করেন যে শক্ত জাতীয় জিনিস গ্যান্ডারি সেটার রস আপনারা বের করতে পারবেন তো আমি আজকে কথা না বাড়ে এখানে আপনাদেরকে দেখেন এই যে দেখেন এটা হলো আপনার একটা আলাদা আলাদা খোলা থাকে প্রত্যেকটা পালা আলাদা খোলা থাকে এখান থেকে একটা লক সিস্টেম এই যে দেখেন এই যে লক এই হলো বাটি এখানে আপনার এই ঢাকনাটা এখানে লাগা দিলে এই যে এটা লক হয়ে যাবে এই হলো লক এখন আপনার এই বাটিটা দেন বাটিটা লাগানোর পরে এখানে যত ধরনের ফল আছে এটার উপরে ফলটা দিয়ে দেবেন আমি আপনাদেরকে একটা গাছ তো দেখেন আমি এখানে কতগুলো গাজর দিয়ে দিতেছি রসটা কীভাবে করতেছে এই এখানে দেখেন এখানে বুটিটা পড়তেছে এটা আপনারা একটু দেখেন এই রসটা এই পাশে পড়তেছে এবং আমি এখানে দেখেন আপনাদেরকে আধা কেজি গাজর দিয়ে দিলাম এই গাজরটা কত সুন্দরভাবে আপনারা দেখেন আপনারা দেখেন এখানে একদম বুসির মতন দেখেন সম্পূর্ণ বুসি হয়ে গেছে আর ফ্রেশ রসটা দেখেন আপনারা একদম পানির মতন ফ্রেশ রসটা এবং এই জিনিসটা এখানে দুই রকমের সিস্টেম আছে এই দেখেন আপনারা উল্টা এটা হলো উল্টা এই যে দেখেন যদি আটকে যা তাহলে আর এখানে সামনে দিলে এটা আপনার রস বের হতে থাকবে দুই দিকে সিস্টেম আছে একদম এই যে বুসিগুলো আপনারা একটু দেখেন আপনারা এখানে যে বুসিগুলো আমরা আজকে এখানে একদম মনে করেন সম্পূর্ণ বুসির মতন করছি এই বুসিগুলো আপনারা দেখেন একটু
গাজরের ভুষিগুলো থাকে, মানে একদম হালুয়া বানানোর জন্য। হালুয়া বানালে যেরকম আমরা সুজি করি, সুজির মতন হয়ে গেছে। এখানে এই হলো ভুষিটা, আর এই হলো আমি এটা অফ করে দিলাম। এই হলো ফ্রেশ সসটা দেখেন, মানে একদম পানি লিকোস, মানে কোনো রকমের এক ফোঁটা এটার ভিতরে ভুষি নাই। এবং আমি নিজে শরবতটা খেয়ে দেখি, একদম ফ্রেশ, মানে একসাথে এক ফোঁটা এটার মধ্যে কোনো রকমের ভুষি আসে নাই। এবং এই শক্ত গাজর যদি আপনার এত ফ্রেশ জুস হয়, তাহলে আমলকি, তারপর আপনার গ্যান্ডারি, পেয়ারা, তারপর আপনার আপেল, এগুলার রস আপনারা খুব সুন্দর মতন বের করতে পারবেন, পানির মতন বের হবে। এক ফোঁটা কোনো আপনার এই ছাপার সাথে থাকবে না। তো এই যে এই পর্যন্ত দুইটা জার, এটার একটা ভুষি বেরোনোর জন্য, আর একটা হলো আপনার রস বেরোনোর জন্য। তো এই ষোলো জুচারটার ওজন কিন্তু আপনার এটা 7-8 কেজি ওজন আছে সর্বনিম্ন, সর্বনিম্ন 7-8 কেজি এটার ওজন। এবং এই ষোলো জুচার যারা নেবেন, আপনাদের এটা খুব প্রয়োজনীয় জিনিস। এবং আপনারা ইনশাল্লাহ, আমি মনে করি এই জিনিসটা কেনার পরে আপনাদের বাসা বাড়িতে বাচ্চারা খুব আনন্দ পাবে। এটা যখন আপনি জিনিসটা করে খাবে, তখনই খুব আনন্দ পাবে, মনে হয় যে এটার মতন এত ভালো জিনিস আর দুনিয়াতে কিছুই নাই। মানে ইলেকট্রিক জিনিসের ভিতরে আপনারা অনেক কিছু কিনছেন, এইটা একটা আনকমন জিনিস, আপনাদের বাসা বাড়িতে খুব প্রয়োজন। তো এই জিনিসটা আপনারা ফ্রেশ জুসারের থেকে সম্পূর্ণ ভিন্ন, মানে এটার নাম ছোলো জুসা। তো আপনারা এবার এটা কিভাবে নেবেন, ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি। এটা 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 5 বছর সার্ভিস ফ্রি থাকবে। এটা আপনারা মার্কেটে কিনতে গেলে 10,000-10,500 টাকা দাম, না আমার সুমাইয়া ট্রেডার্স থেকে আপনাদের জন্য এটা হোলসেল প্রাইসে নিতে পারবেন 8,800 টাকা। তো আশা করি আপনারা এই ছোলো জুসারটা কিনবেন, আমার নিজের চ্যানেল থেকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্লক অ্যান্ড হিট করে দেবেন। তো আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।